ওয়েলকাম টু নি ভিডিও তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দিলে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে রেজাল্ট কবে বার হবে এবং কাউন্সিলিং কিভাবে হয় কত নাম্বার পেলে আমরা সরকারি কলেজে চান্স পাবো এবছর তো একটাই শিফটে এক্সাম হলো মানে শিফট ওয়ান শিফট টু এইভাবে কিন্তু এক্সাম হয়নি গত বছর বা তার আগের বছর এইভাবে হয়েছিল তাহলে আমাদের নরমালাইজেশনের যে প্রক্রিয়া কিভাবে আমাদের নর্মালাইজেশান হবে কিভাবে আমাদের কাউন্সিলিং করতে হয় কীভাবে আমাদের অ্যাডমিশান হবে কিভাবে বুঝবো আমরা সরকারি কলেজে চান্স পেয়েছি না বেসরকারি কলেজে চান্স পেয়েছি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের সমস্ত রকমের যে ডাউট আছে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সর্বপ্রথম বলি তোমরা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এক্সাম খুব ভালো দিয়েছ যাদের এক্সাম ভালো হয়নি তোমরাও কিন্তু এটা দেখো কারণ ভালো এক্সাম না হলেও কিন্তু সরকারি কলেজে চান্স পাওয়া যায় তার কয়েকটা প্রসেস আছে সেই প্রসেসগুলো তোমাকে জানতে হবে সমস্ত পদ্ধতি না জেনে অবশ্যই কাউন্সেলিং করবে না সেখানে তোমার ভুল হবে এবং তোমরা কিন্তু অন্যদের তুলনায় পিছিয়ে পড়তে পারো সর্বপ্রথম আমি তোমাদের বলি রেজাল্ট কবে বার হবে সব সময় যে এক্সাম হয় এক্সাম হওয়ার মিনিমাম এক থেকে দুই মাস মিনিমাম এক থেকে দুই মাস এবছর এতটা টাইম নেবে না কারণ এক্সাম পিছিয়ে গেছে মিনিমাম এক মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বার হয়ে যাবে রেজাল্ট আউট হয়ে যাবে রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে এবার র্যাঙ্ক কার্ডটা কি র্যাঙ্ক কার্ড হচ্ছে তোমাদের রেজাল্ট সেই র্যাঙ্ক কার্ডে তোমাদের জিএমআর থাকবে মানে র্যাঙ্ক দেওয়া থাকবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা সরকারি কলেজে চান্স পেয়েছো না বেসরকারি কলেজে চান্স পেয়েছ সেটা তোমরা জানতে পারবে সেই সরকারি কলেজে চান্স পাওয়া মানে সরকারি কলেজে চান্স পেয়েছ সেটা তোমরা বুঝবে কি করে যে তোমরা সরকারি কলেজে চান্স পেয়েছো এটা কিন্তু বলে দেবে না বা রং কার্ডে লেখা থাকবে না যে তুমি সরকারি কলেজে চান্স পেয়েছো না বেসরকারি কলেজে চান্স পেয়েছো সেটা তোমার নির্ভর করবে তোমার র্যাঙ্ক কতটা ভালো হয়েছে তার জন্য তুমি পরীক্ষায় কতটা নাম্বার মানে তোমার প্রাপ্ত নম্বর কত এবছর কম্পিটিশান অনেক বেশি এবছর কম্পিটিশান অনেক বেশি সেই জন্য কিন্তু তোমাদের খুব কিন্তু মানে র্যাঙ্কটা বেশিরভাগ স্টুডেন্টদের খুব র্যাঙ্ক ভালো হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরা কত নাম্বারে সঠিক অ্যান্সার করেছ কতটা নাম্বার পাবে তার উপর নির্ভর করেই কিন্তু আমি জিএমআর এবং র্যাঙ্কটা সাজাবো এবং বলে দেবো যে কত নাম্বার এবছর হলে তোমরা সরকারি কলেজে চান্স পাবো গত বছর অনেক বেশি র্যাঙ্কেও সরকারি কলেজে চান্স পেয়েছে দশ হাজার বিশ হাজার হয়েছে কিন্তু এবছর সমস্ত স্টুডেন্ট কিন্তু যে এর যে প্রক্রিয়া সেটা কিন্তু নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট জানে কারণ গত বছরও তো আমরা ঠিক দেখিয়েছিলাম শিখিয়েছিলাম সেই জন্য তোমরা অবশ্যই কমেন্টে তোমরা কত নাম্বার পেয়েছ মানে কত নাম্বার পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানাবি অ্যান্সার কি গুলো দেখবি আমরা অ্যান্সার কি গুলো পরপর আপলোড করছি এবং সঠিক অ্যান্সার কি মানে ফাইনাল অ্যান্সার কি যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে দেবে যেটা তোমাদের এক্সাম হলো যে বোর্ড তোমাদের এক্সাম হলো বোর্ড যেভাবে এক্সাম নিয়েছে ওখানে কিন্তু তোমাদের ফাইনাল কিন্তু অ্যান্সার কি দেবে ওই অ্যান্সার কি অনুযায়ী তুমি কত নাম্বার পেয়েছো সেটাই কিন্তু আসল এখন আমরা জাস্ট আমাদের ধারণা অনুযায়ী বা আমরা যে পড়িয়েছি সেখান থেকে অ্যান্সার কি গুলো আমরা আমাদের মতো করে দিয়ে যাব। ঠিক আছে এবারে তোমরা দেখো যে কত নাম্বার পেলে সরকারি কলেজে চান্স পাবে আমি তোমাদের সবসময় বলেছিলাম যে সত্তর প্লাস নাম্বার তুলতে হবে কিন্তু তোমাদের এক্সামের উপর বা তোমাদের যে কমেন্ট করছো তার উপর নির্ভর করে আমার মনে হচ্ছে এবছর কিন্তু সত্তর প্লাস যাবে না একটু কম আসবে আমি সবসময় বলবো যে বেশি নাম্বার তুলতে পরীক্ষার আগে তো বলা উচিত না যে তুমি কম নাম্বারে সরকারি কলেজে চান্স পাবে তবেই কিন্তু তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এই জন্য আমি একটু বেশি নাম্বার বলেছিলাম সত্তর প্লাস যারা মেয়েরা আছো মানে যারা মেয়েরা আছো মানে যে সকল স্টুডেন্ট ফিমেল আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি মানে হচ্ছে র্যাঙ্ক কিন্তু দরকার নেই কম র্যাঙ্কেও সরকারি কলেজে চান্স পাবে কিন্তু বেশি নাম্বারে নয় বেশি র্যাঙ্ক বলছি বেশি নাম্বারে কিন্তু তোমাদের দরকার হবে না যেহেতু ছেলেদের ক্ষেত্রে র্যাঙ্ক বেশি দরকার হয় মানে ভালো দরকার হয় বেশি নাম্বার পেতে হয় কারণ ছেলেদের সিট সংখ্যা অনেক কম একশো পাঁচটার মতো সিট আছে কোন কলেজে কত র্যাঙ্কে সরকারি কলেজে চান্স পাওয়া যায় মানে আমরা যে সিট মেট্রিক্স বার করছি সেখান থেকে আমরা একটু সাজাবো সাজিয়ে তোমাদের বলে দেব ঠিক আছে আমাদের সঙ্গে থাকবে আর যেটা হচ্ছে কাউন্সিলিং কিভাবে হয় এটা তোমাদের অনেকেরই রিকোয়েস্ট হচ্ছে কাউন্সিলিং কিভাবে। হয় কাউন্সিলিংটা হয় তোমাদের কাট নির উপর নির্ভর করে মানে তুমি কত নাম্বার পাচ্ছ তারপর জিএমআর আসবে জিএমআর উপর নির্ভর করেই কিন্তু তোমার কাউন্সিলিং হবে এর সম্পূর্ণ পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ কীভাবে হয় সেগুলো বলে দেব। সঙ্গে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখো লাইক করো এবং কমেন্টে অবশ্যই বলো তোমার এক্সাম কেমন হয়েছে তুমি কত নাম্বারে সঠিক অ্যান্সার করেছ এবং কত নাম্বার তুমি পেতে পারো এগুলো অবশ্যই কমেন্টে বলবে তার উপরেই কিন্তু আমি তোমাদের বলে দেবো যে তোমরা সরকারি কলেজে চান্স পাবে না বেসরকারি কলেজে চান্স পাবে সেগুলো কিন্তু ডিটেলসে পরপর আলোচনা করা হবে একটা ভিডিওতে বলা সম্ভব নয় পরপর আমি এই ধরনের ভিডিও আর দেবো এবং এগুলো আলোচনা করব তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে